যে বাইকটার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো, এই বাইকটার সাথে আসলে পরিচয় করা দেওয়ার মতো তেমন কিছু নাই, কারণ একটা নামে এই বাইকটাকে সবাই চেনে। যদি আগের নামটা বলি, আগের নাম কেন বলছি এই ব্যাপারটাও বলতেছি, সব কিছু খোলাসা করবো আজকে। হিরো স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার নামটা ছোটবেলা থেকে আমরা আসলে এই নামটার সাথে অনেক বেশি পরিচিত, রাস্তাঘাটে বাইকিং করার আগে থেকে এই নামটার সাথে আমরা পরিচিত, কিন্তু এই পুরানো নাম নিয়ে নতুন করে আজকে আসার মতো তেমন কিছু নাই। আজকে এই বাইকটা নিয়ে আসছি এই জন্য, কারণ এই হিরো স্প্লেন্ডারের সাথে নতুন একটা টেকনোলজি অ্যাড হয়েছে, যেটা হচ্ছে xtec। শুধু স্প্লেন্ডার না, এটা ছাড়াও হিরোর আরও কয়েকটা বাইক আজকে আপনাদেরকে দেখাবো, অ্যান্ড ওই বাইকগুলোর মধ্যেও xtec টেকনোলজিটা আছে। হে এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বাইকটা যখন আমি প্রথম দেখি, মানে বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে বাইকটাকে দেখছি, কারণ বাইকটার লুকসের মধ্যে বেশ কিছু বড় মাপের চেঞ্জ আনা হয়েছে এবং বেশ পশ বা বনেডি টাইপের একটা ব্যাপার স্যাপার বাইকটার মধ্যে আছে। চলেন বাইকটা একটু আপনাদেরকে দেখাই, অ্যান্ড এটার টুকিটাকি কিছু চেঞ্জের ব্যাপারে বলি, যেই জিনিসটার কারণে এটা xtec বা যে জিনিসটার কারণে হচ্ছে এটা একটু স্পেশাল। ফার্স্ট অফ অল হচ্ছে বাইকের ফুল ফিল যে লুকসটা, মানে কালোর মধ্যে গোল্ডেন যে স্টিকারিংটা করা হয়েছে বা যে গ্রাফিক্সটা দেওয়া হয়েছে, এইটা মানে যে কেউ, আমার মনে হয় যারা শুধু বাইক না, যারা গাড়িও চালায়, তারাও বলবে যে এই যে ফিনিশিংটা আনা হয়েছে এইটা আসলে স্পেশাল। মানে এটা যে একবার প্রথম দেখবে, সে অনেকক্ষণ আগে তাকায় দেখবে, তারপরে ঠিক করবে, তারপরে জানতে চেষ্টা করবে যে আসলে এইটা কী, কিন্তু দেখার জন্য মানে অন্যরকম একটা লুকস এটা। হিরো স্প্লেন্ডার, xtec এবং এছাড়া আর বাকি যে বাইকগুলো আছে ওর মধ্যে কিছু বাইকে আছে হচ্ছে ডিস্ক ব্রেক এবং কিছু বাইকে আছে হচ্ছে ড্রাম ব্রেক, অ্যান্ড এটাও হচ্ছে সেই ড্রাম ব্রেক সেকশনের একটা বাইক। অ্যান্ড ড্রাম ব্রেক হইলেই যে মানে শুধু ড্রাম ব্রেক তা না, এটার মধ্যে একটা স্পেশাল টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে IBS ব্রেকিং সিস্টেম। অ্যান্ড IBS ব্রেকিং সিস্টেমের ব্যাপারটা হলো, আপনি যখন এই বাইকটার পেছনের ব্রেকটা প্রেস করবেন, পেছনের ব্রেকটা যখন চাপবেন, তখন এটার সাথে সামঞ্জস্য রেখে সামনের ব্রেকটাও হবে। এই কারণে এইখানে ডাবল কেবল ইউজ করা হয়েছে। এটা ডিস্কের যে বাইকগুলো আছে ওগুলার মধ্যেও আছে, এবং যারা ড্রাম ব্রেক চালাবেন তাদেরকেও হতাশ করা হয় নাই, তাদেরকেও দেওয়া হয়েছে এই টেকনোলজিটা। আর IBS ব্রেকিং সিস্টেমের ফুল মিনিং যদি আমরা জানতে চাই, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যেটা ওই যে বললাম পেছনের ব্রেকের সাথে সামনের ব্রেকটা অটো হবে। এছাড়া এটার মধ্যে আরেকটা খুব বড় মাপের টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে i3s। i3s এর ব্যাপারটা আমি যখন বাইক চালাবো তখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে এখন একটু বলি। আপনি যখন জ্যামে থাকবেন বা যখন আইডল অবস্থায় থাকবেন, যখন বাইকটা নিউট্রাল করবেন, 5 সেকেন্ডের মধ্যে বাইকটার স্টার্ট অটো অফ হয়ে যাবে, এবং যখন আপনি আবার স্টার্ট করার জন্য বা আপনি আবার চাকা ঘুরে রোল করার জন্য আপনি যখন আবার ক্লাচটা ধরবেন, তখন বাইকটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। একটু পর আমি এটার প্র্যাকটিক্যাল দেখাবো। অ্যান্ড সামনে থেকে যদি আমরা আসি, এখানে দেখেন একটা হেডলাইট দেওয়া হয়েছে যেটা হচ্ছে হ্যালোজিন, কিন্তু এটার উপরে একটা ছোট্ট করে সুন্দর DRL দেওয়া হয়েছে। আমরা যারা হাইওয়েতে রাইড করি, বাইক অনেক সময় দেখা যায় না, বড় বড় গাড়ি থেকে বাইক দেখতে পায় না, তো সেক্ষেত্রে আমরা হেডলাইট জ্বালায় রাখি, কিন্তু এটার মধ্যে হেডলাইট যদি আপনি নাও জ্বালান, এখানে একটা LED দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনাকে হাইওয়েতে যে কেউ মার্ক করতে পারবে যে হ্যাঁ কোনো একটা লাইট বা কোনো একটা বাইক আসতেছে। চলেন এবার আমরা একটু বাইকের মিটারে যাই। আমরা যদি স্টার্ট করি, এটার মধ্যে কোনো অ্যানালগ মিটার দেওয়া হয় নাই, এটার মধ্যে দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল একটা মিটার। অ্যান্ড যদি এইখানে দেখেন একটা রেড কালারের কিছু সাইন উঠে আসে, এটার ব্যাপারটা হচ্ছে এটাও xtec-এর একটা টেকনোলজি। এটা হচ্ছে আমি যদি সাইড স্ট্যান্ডটা এখন তো নামানো, আমি যদি সাইড স্ট্যান্ডটা তুলে ফেলি, দেখেন এটা বন্ধ হয়ে যাবে, এবং আপনার যদি সাইড স্ট্যান্ড আবার আমি যদি নামাই, সাথে সাথে এটা অন হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইক চালানো শুরু করি, তো এই জিনিসটা আপনাকে ইন্ডিকেট করবে যে না আপনি ভুল করতেছেন কোনো একটা। এছাড়াও যদি কেউ ফোন চার্জ দিতে চান, বা আমরা যারা ভ্লগার আছি, আমরা যদি বাইক চালানো অবস্থায় ক্যামেরা চার্জ দিতে চাই, অনেক সময় পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে হয়, অনেক সময় ব্যাটারি না থাকলে বিপদে পড়ি, এটার জন্য এখানে একটা ব্যাপার স্যাপার দেওয়া হয়েছে। চলেন আমরা একটু দেখি, এটা হচ্ছে USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, মানে যারা রাইড শেয়ারের জন্য বাইক চালাবেন তারাও মোবাইল চার্জ দেওয়ার জন্য এই পোর্টটা ইউজ করতে পারবেন, যাতে পানি না ঢুকে এই জন্য এখানে একটা ছোটোখাটো কভার দেওয়া হয়েছে, আপনি চাইলে এইভাবে এটা ঢেকে রাখতে পারবেন। অল্প কিছুক্ষণের মধ্যে বাইকটা আমরা রাইড করব, আর এর মধ্যে আমরা একটু দেখে আসি হচ্ছে আমাদের হিরো স্প্লেন্ডার xtec ছাড়া আর কোন কোন বাইকের মধ্যে এই xtec টেকনোলজি আছে। যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, এখানে আরও 3টা বাইক আছে যেটার মধ্যে xtec যে টেকনোলজিটা সেটা আছে। এটা হলো হিরো ইগনেটর xtec, এটার মধ্যেও আপনি মিটারে মোবাইল কানেক্ট করে সব কিছু দেখতে পারবেন, এবং আদার্স যে ফিচারগুলো যার সব কিছুই এটার মধ্যেও আছে, যেটা আমি যে বাইক নিয়ে কথা বলতেছি ওইটার সব টেকনোলজি এটা আছে। আর এইখানে আছে হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো xtec, যেটা এর আগে আমি রিভিউ করছিলাম, আপনারা যদি চান ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সেম টেকনোলজি, সেম ব্যাপার স্যাপার। অ্যান্ড এখানে যেটা লাস্ট বাইক সেটা হচ্ছে হিরো মাইস্ট্রো এইস,
এটা হচ্ছে xtec এর মধ্যে আরেকটু এক্সট্রা xtec কারণ হচ্ছে সব টেকনোলজি তো এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা টেকনোলজি আছে যেটা হচ্ছে নেভিগেশন সিস্টেম আপনি যখন এখানে ফোন কানেক্ট করবেন ম্যাপ থেকে আপনি কোনো একটা জায়গা সিলেক্ট করে দিলে আপনি মিটারের মধ্যে দেখতে পাবেন কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে এন্ড এটার লুকসটাও কিন্তু একটু অদ্ভুত সুন্দর সামনে থেকে বলেন আর পেছন থেকে বলেন আমার স্কুটারের প্রতি এমনিতেও একটু এক্সট্রা দুর্বলতা কাজ করে অলওয়েজ এই বাইকটা হচ্ছে 100cc সেগমেন্টের একটা বাইক আর যেহেতু 100cc সেগমেন্ট সেহেতু আমরা এটা আশা করতেই পারি যে এটার মধ্যে যদি একবার ট্যাঙ্ক ফুল করেন এটা 11 লিটারের ট্যাঙ্ক তাহলে আমার মনে হয় বাংলাদেশের এক কোনা থেকে আরেক কোনায় চলে যেতে পারবেন কারণ মাইলেজ বেশ ভালো পাওয়া যায় এই সমস্ত বাইকগুলোতে আগেও যে স্প্লেন্ডারগুলো ছিল ওইগুলোতেও মানুষ মাইলেজের জন্য এই বাইকগুলো চালাইতো অ্যান্ড এখানেও এটার কোনো বিপরীত কোনো কিছু হয় নাই আর বাইকটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে যেটা বাংলাদেশের অন্যান্য বাইকের সাথে মিলবে না সেটা হলো এটার চাকার যে রিম এটা পেছনে সামনে যদি আমরা টায়ারে যাই তাহলে টায়ার আছে হচ্ছে 100x80x18 আর 18 দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে রিম সাইজটা রিমটা যথেষ্ট পরিমাণ বড় এটা ভাঙাচোরা রাস্তায় সাপোর্ট পাবেন তবে প্রথম যখন চালাতে যাবেন একটু আনইজি লাগবে যেটা আমারও হয় কারণ রেগুলার আমরা হচ্ছে 17 সেকশনের রিম চালাই 18টা একটু বড় হয়ে যায় আমাদের জন্য একটু প্রথম আমার 5 মিনিটের মতো আনইজি লাগছে বাট তারপরে আমি এটার সাথে ইজি হয়ে গেছিলাম অল্প কিছুক্ষণের মধ্যেই বাইকটা আমরা রাইড করবো হ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো তার আগে লুকসটা আরেকবার দেখেন মানে এটারে একবার তাকায় ভালো মতো দেখলে মানে যার চোখ একবার পড়বে আমার মনে হয় সে দ্বিতীয়বার একটু ভালো মতো এটাকে আরেকবার দেখবে যে আসলে ব্যাপারটা কি অন্যরকম না পুরা মানে মনে হইতেছে দামি কোনো গাড়ি এখানে দাঁড়ায় আছে সুন্দর একটা এলাকা সুন্দর একটা বাইক সুন্দর একটা রাস্তা আর এখন আমরা করবো এই বাইক রাইড আসলে আমরা একটু সামনে থেকে আসি আচ্ছা টেলিস্কোপিক সাসপেনশন হেডলাইট অ্যান্ড এই হচ্ছে ইন্ডিকেটর লাইট ভেতরে লাইটটা দেখা যায় পেছনে আর সামনে অলমোস্ট একই রকম দেখতে ইন্ডিকেটর লাইটগুলো অ্যান্ড এই হচ্ছে এটার ব্রেক লাইট বা টেল লাইট আর বাইকটার মধ্যে স্টার্ট করার জন্য দুইটা সিস্টেম আছে এক হচ্ছে সেলফ স্টার্ট যেটার সুইচ এখানে অ্যান্ড এখানে একটা I3S অন অফ করার সুইচ আছে অ্যান্ড হচ্ছে কিক স্টার্ট দেওয়া হয়েছে যদি কোনো কারণে কখনো বিপদে পড়েন কিক স্টার্ট আপনাকে হেল্প করবে আর ফ্রি কি পাচ্ছি আমরা এই বাইকের সাথে ফ্রি পাচ্ছি হচ্ছে এখানে চারি গার্ড যেটা টাকা দিয়ে কিনে লাগাইতে হয় আরেকটা ভালো জিনিস দেওয়া হয়েছে এটা হলো ড্রাইভ চেনের কভার অ্যান্ড এই যে এখানে একটা রাবার দেওয়া আছে যেটা খুলে আপনি চেন লুপ করতে পারবেন ওইখান দিয়ে এই কভারটা থাকাতে কাদা ধুলাবালি চেনে অনেক কম লাগে এই তো ব্যাপার ও আচ্ছা এখানে একটা ব্যাপার দেওয়া হয়েছে সেটা হলো ক্র্যাশ গার্ড বাইক পড়লে এটার উপরে দেওয়া যাবে ট্যাঙ্ক বেঁচে যাবে অ্যান্ড আরেকটা মজার ব্যাপার দেওয়া হয়েছে সেটা হলো গিয়ার শিফটিংয়ের জন্য পেছে এবং সামনে দুই পাশেই দেওয়া হয়েছে শুধু এক পাশে না যারা ফর্মাল জুতা পরে বাইক চালাবেন তাদের জুতা নষ্ট হবে না এই তো আর সিটটা অনেক মজার লাগছে সিটটা বেশ বড় সড়ো আপনি যদি চান তাহলে এই বাইকে তিনজন অনায়াসে বসতে পারবেন যদিও এটা নিয়মে নাই বাট তিনজন চাইলেই বসা যাবে বড় সড়ো সিট অ্যান্ড কুশনিংটা বেশ ভালো করা হয়েছে বেশ নরম আরামদায়ক চানাচুরা আর কোক একটা গান আছে না ওই রকম মজার এই ব্যাপারটা চলেন একটু রাইড করি কারণ রাইড করার জন্য যে কোনো বাইক পাইলেই আমার মনটা একটু উস্কুস উস্কুস করে ও এটার ব্যাপারে তো বললাম না এখানে ব্যাকট্যাক বাঁধতে পারবেন অনেকে টুরিং বাইকের মধ্যে এই জিনিসগুলো লাগান অ্যান্ড এটার মধ্যে দিয়েই দিছে এটা আগে থেকেই ছিল স্প্লেন্ডারের মধ্যে এই জিনিসগুলো অ্যান্ড এটার মধ্যে স্পেশাল যে ব্যাপারটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে xtec এটা একটা কমপ্লিট প্যাকেজ অ্যান্ড এটার মধ্যে আমরা পাবো হচ্ছে স্মার্ট কানেক্টিভিটি মানে মোবাইল কানেক্ট করতে পারবেন ফোন আসলে দেখতে পারবেন তারপর SMS আসলে দেখতে পারবেন এই তো রেডি 1 2 3 বিসমিল্লাহি রহমানির রহিম স্টার্ট তো হয়ে গেছে চলেন তাহলে রাইড করার আগে আচ্ছা একটু গিয়ারে দিয়ে রাইড করি আচ্ছা এটার 4টা গিয়ারই হচ্ছে পেছনে অ্যান্ড এটার মধ্যে হচ্ছে 4টা গিয়ার আমরা যদি এরকম চালাইতে থাকি ধরে নিই যে জ্যামে পড়ছি নিউট্রাল করলাম বাইকটা থামাইলাম 1 2 3 4 অ্যান্ড 5 বাইকটা কিন্তু স্টার্ট অফ হয়ে গেছে অ্যান্ড এবার আমি ক্লাচ ধরি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড রেডি টু রোল চলেন তাহলে আমরা একটু ঘুরে আসি অ্যান্ড বাকি ব্যাপার শেয়ার করি যেহেতু রাতের বেলা না এখন দিনের বেলা সেহেতু হ্যালোজেনের আলো কীরকম সামনে থেকে ওইটা বলতে পারতেছি না তবে এই যে সামনের এই উইন্ডশিল্ডটা যে দেওয়া হয়েছে উইন্ডশিল্ডটা আমার ভালো লাগছে উইন্ডশিল্ডের মধ্যে এলইডির ব্যাপারটাও মজার লাগছে আর মিটারের মধ্যে মোটামুটি সব কিছুই আছে এখানে একটা মুডের সুইচ আছে এটা চাপ দিলে ট্রিপ এ ট্রিপ বি অ্যান্ড তারপরে হচ্ছে অডো একদম নতুন বাইক 15 কিলোমিটার মাত্র চলছে এ কারণে খুব রাফলি চালায় একদম পারফরমেন্স আপনাদেরকে চেক করে দেখাইতে পারবো না এরপর আসি আমরা হ্যান্ডেল বারে হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট অ্যান্ড সোজা হয়ে বসা যায় আমি তো একটু আগেও বলতেছিলাম
মানে সরি আমার ভাইকে বলতেছিলাম যে এই বাইকটা চালাইলে আমার মনে হয় কিসের স্পোর্টস বাইক, আসলে এই ধরনের বাইক মানে অনেকক্ষণ চালানোর জন্য যারা সারাদিন বাইকের উপরে থাকে, মানে বাইক নিয়েই যাদের কাজ বা যারা রাইড শেয়ারিংয়ের ব্যাপার স্যাপার করে তাদের জন্য বেশ আরামদায়ক একটা বাইক। অ্যান্ড দুজন তো অনায়াসেই বসা যায়, আর সাসপেনশনও যথেষ্ট ভালো সাপোর্ট দেয়, টুকটাক ভাঙ্গা দিয়ে চালাইলাম তো মোটামুটি বেশ ভালো সাপোর্ট দিছে। অ্যান্ড এইটা এই টেকনোলজিতে আরও অনেক মজার, আপনি চার্জ টার্জ দিতে পারবেন, রাইড শেয়ারিং যারা করে তাদের জন্য বাইকটা অনেক 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 বেশি মজার হবে। অ্যান্ড আমার নিজেরও বাইকটা ভালো লাগতেছে, বাসার বাজার সদাই অ্যান্ড এই ধরনের যে কোনো কাজ কারবারের জন্য এত লাইট ওয়েট একটা বাইক, মানে আপনি যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় জ্যামে বলেন, এবং এমন না যে আপনি হাইওয়েতে চালাইতে পারবেন না, ওইটাও পারবেন। এছাড়া এখানে হ্যান্ডেলের মধ্যে বাম পাশে আছে হচ্ছে হাই বিম লো বিম অ্যান্ড তারপরে ইন্ডিকেটর, ইন্ডিকেটরের সাথে এখানেও ইন্ডিকেট করতেছে যে ইন্ডিকেটর যে জ্বলতেছে। অ্যান্ড একটা সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে, যদি কারো আরও বেশি আওয়াজ দরকার হয় তাহলে ডাবল হর্ন লাগায় নিতে হবে। লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো, সাইডের যে শেপটা একটু এটা একটু ওভাল টাইপের দেওয়া হয়েছে যে কারণে সাইড থেকে একটু বেশিই দেখা যায়। চটল করার জন্য যে চটল দেওয়া হয়েছে এটা মানে পিক আপ বা চটল আমরা যেটারে বলি, এটা যথেষ্ট পরিমাণ স্মুথ, মানে মোটেও টাইট না। এদিকে আইচিএস অন অফ সুইচ, এদিকে সেলফ স্টার্ট, কিক স্টার্ট, তো ওইটা খুব মানে এক্সাইটেড লাগতেছে, বাইকটা চালা অন্যরকম একটা মজা লাগতেছে, মানে মনে হইতেছে বডিরই একটা অংশ, ব্যালেন্স ট্যালেন্স যথেষ্ট পরিমাণ ভালো। আচ্ছা আমি এখানে একটু থেমে জাস্ট হালকা একটু দেখি যে স্পিড রেসপন্স কীরকম বা শটল রেসপন্স কীরকম, যেহেতু নতুন বাইক অত তো করতে পারবো না, চলেন দেখি। যাক বেশ মজার, রাস্তাঘাট ফাঁকা তো আরও মজা করে চালাইতে পারতেছি। অ্যান্ড এই যে এই সমস্ত ভাঙ্গা টাঙ্গাতেই বোঝা যায় সামনের এবং পেছনের সাসপেনশন একসাথে খুব সুন্দর খেলতেছে, ওভারঅল ভালো লাগছে। মানে এই সেগমেন্টের যাই বাইক যাদের দরকার আমার মনে হয় মানে এই বাইকটা তাদের জন্য বেস্ট চয়েস হইতে পারে। আজকে তো প্রথম চালাইলাম, প্রথম চালানোর যে এক্সপিরিয়েন্স এই অনুযায়ী আমি বলবো আমার ভালো লাগার মধ্যে এটা রাখা যায়। অ্যান্ড আমার চোখে বাইকটি কেমনে যদি কেউ এক কথায় জিজ্ঞেস করে বাইকটা কীরকম, আমি বলবো আসলে এই বাইকটা ভালো। অ্যান্ড i3s যে ব্যাপারটা, IBS যে ব্যাপারটা, ওভারঅল সব কিছু মিলা নর্মালি বাংলাদেশে অন্যান্য যে বাইক কোম্পানিগুলো আছে অনেক আধুনিক আধুনিক টেকনোলজি দিচ্ছে, বাট এরকমই যে কোনো জ্যামে পড়লে যে অটো স্টার্ট অফ হয়ে যাবে এই ধরনের টেকনোলজিটা আমি এই বাইক ছাড়া বা হিরোর বাইক ছাড়া অন্য কোথাও এখনও পর্যন্ত দেখি নাই। কানেকটিভিটি বা স্মার্ট কানেকটিভিটি বা যে ব্লুটুথ বা এগুলো যে মানে মোবাইলের সাথে যে কানেক্ট হয় এগুলো অনেক অনেক কোম্পানি করছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 150cc বাইকের 150-65 এগুলাতে করা হয়েছে, 150-এর নিচে যেমন এটা 100cc বা 125cc যে বাইক আছে এগুলোর মধ্যে হিরো ছাড়া এখনও পর্যন্ত মনে হয় অন্য কোনো কোম্পানি করে নাই, এতটুকুই আমার জানা আছে আর কি। যাক রাইডিং করতেছি, বেশ মজার লাগতেছে অ্যান্ড ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি বা শেয়ার করতে পারতেছি, এই ব্যাপারটাও ভালো লাগতেছে। আর কিছুক্ষণ বাইকটা চালাবো অ্যান্ড দেন আবার দেখা হবে আপনাদের সাথে বাইকের সামনে বসে। ও ব্যালেন্স ভালো, টুকটাক কর্নারিংও করা যায়, চাকা বড় হওয়াতে প্রথমে একটু আমার আনইজি লাগছিল, এখন মনে হইতেছে না আসলে সব কিছু ঠিক আছে, গর্তে টর্তে পড়লে মানে অতটা বোঝা যায় না, সাসপেনশন অ্যান্ড বড় রিম সব মিলা ভালো। বাইকটা রাইড করার পরে যেই জিনিসটা আমার প্রথমে মনে আসছে কিসের স্পোর্টস বাইক, এরকম একটা বাইক হলে আসলে বাংলাদেশের এই কোনা থেকে ওই কোনা একদম শান্তিতে চালা চলে যাওয়া সম্ভব। অ্যান্ড এছাড়া হলো ছোট্ট করে আজকে আমার রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড যতটুকু আমি জানতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি, হোপ রাখতেছি ইনফরমেশনগুলো আপনাদের হেল্প হবে। আর যদি কেউ এই বাইকটা চালান কমেন্টে শেয়ার করতে পারেন আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্স বা কীরকম যাচ্ছে এই বাইকের সাথে আপনাদের দিনকাল। তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড হিরোকে ধন্যবাদ এরকম একটা বাইক আমাদের দেশে দেওয়ার জন্য, আমরা এটা রাইড করে এক্সপিরিয়েন্স নিতে পারতেছি। যারা এই বাইকটা চালান তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স। এই তো তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে একদম ভুলবেন না, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো।